যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য বলছে 1956 সালে দেশটিতে হেলোথনের প্রচলন শুরু হয় আর তখন বড় অস্ত্রোপচারে হেলোথেন নিয়মিত ব্যবহার করা হতো। 90-এর দশক নাগাদ এর প্রয়োগ সীমিত হয়ে আসে, তবে দামে অপেক্ষাকৃত কম হয় উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে এই ওষুধটির প্রয়োগ চলমান রয়েছে। তবে হেলোথেন অবৈধভাবে আমদানি ও ভেজাল মিশিয়ে বিক্রি করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থিওলজিস্ট। আর রোগীর স্বজনরা নিম্নমানের ভেজাল হেলোথেন বাধ্য হয়ে ক্রয় করছেন তিনগুণ বাড়তি দামে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী অ্যানেস্থেশিয়ার কারণে কতিপয় রোগীর মৃত্যু ও আকস্মিক জটিলতা প্রতিরোধে এবং অ্যানেস্থেশিয়া ব্যবহারে ওষুধের গুণগত মান নিশ্চিতকল্পে অ্যানেস্থেশিয়াতে হ্যালোথেনের ব্যবহার ও এর বিকল্প নির্ধারণ করা জরুরি। চলতি বছরের 22 ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একটি অফিস আদেশ জারি করে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে 10টি শর্ত অত্যাবশ্যকভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। সেগুলোর অন্যতম হল কোনো অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ছাড়া চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না। তাহলে কি বলছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের এই পরিচালক? অবশ্যই ক্ষতিকর, এটা তো সাধারণ কোশ্চেন, এর জন্য আমাদের বিকাশ করার কিছু নেই। ভেজাল যে কোনো জিনিসই ক্ষতিকর, হ্যালোথেন তো বটেই। আর হ্যালোথেন কেনই বা বিপজ্জনক তার ব্যাখ্যা দেন এই চিকিৎসক। হ্যালোথেন একটা ওষুধ যেটা দিয়ে মানুষকে আমাদের অজ্ঞান করা হয়, তো এই ক্ষেত্রে যদি এখানে যদি ভেজাল থাকে তাহলে এটা তো আমাদের যে কোনো রুগীরই মৃত্যুর ঝুঁকি হতে পারে, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। অ্যানেস্থেশিয়া প্রয়োগ না করলে কোনো রুগীকে অপারেশন করা কখনোই সম্ভব না। তবে বাজারে হ্যালোথেন নামের এক প্রকার ভেজাল যে অজ্ঞান করা ওষুধ এসে সলাপ হয়ে গেছে তা কে জানত। আর এটিকে বিপণন এবং বাজারে যারা করছেন তাদেরকে প্রতিহত করতে হবে, তা না হলে আরও অনেক মায়ের কোল খালি হতে পারে, এমনটাই মনে করেন চিকিৎসকরা। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।